এক নজরে টঙ্গিবাড়ি উপজেলা। আয়তন 149.83 বর্গ কিলোমিটার, জনসংখ্যা 1,97,173 জন, পুরুষ 98,120 জন, মহিলা 99,053 জন। লোক সংখ্যার ঘনত্ব 1,264 জন। মোট ভোটার সংখ্যা 155,650 জন। মোট পরিবার 35,860। নির্বাচনী এলাকা মুন্সিগঞ্জ 2, টঙ্গিবাড়ি ও লৌহজং। গ্রাম 156টি, মৌজা 112টি, ইউনিয়ন 13টি, মহাবিদ্যালয় 3টি, মাধ্যমিক বিদ্যালয় 18টি, প্রাথমিক বিদ্যালয় 92টি, মাদ্রাসা 5টি, কিন্ডার গার্ডেন স্কুল 41টি, এতিমখানা 3টি, মসজিদ 296টি, মন্দির 16টি, নদনদী 2টি, হাটবাজার 14টি, ব্যাংক শাখা 8টি, পোস্ট অফিস 25টি, টেলিফোন এক্সচেঞ্জ 1টি, ক্ষুদ্র কুটির শিল্প 5টি, বৃহৎ শিল্প 1টি। টঙ্গিবাড়ি উপজেলার অবস্থান: উত্তরে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা, পূর্বে মুন্সিগঞ্জ সদর উপজেলা, পশ্চিমে লৌহজং ও সিরাজদিখান উপজেলা এবং দক্ষিণে পদ্মা নদী ও শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা। টঙ্গিবাড়ি উপজেলার ইউনিয়ন সমূহ: বেতকা ইউনিয়ন, আবদুল্লাপুর ইউনিয়ন, সোনারং ইউনিয়ন, আউটশাহী ইউনিয়ন, আরিয়ল ইউনিয়ন, ধীপুর ইউনিয়ন, কাঠাদিয়া শিমুলিয়া ইউনিয়ন, জসলং ইউনিয়ন, পাঁচগাঁও ইউনিয়ন, কামারখাড়া ইউনিয়ন, হাসাইল বানারী ইউনিয়ন, দিঘিরপার ইউনিয়ন ও বালিগাঁও ইউনিয়ন। টঙ্গিবাড়ি উপজেলার নামকরণ: পদ্মা ধলেশ্বরী ঐছামতী নদী বিধৌত টঙ্গিবাড়ি উপজেলার আয়তন 194.96 বর্গ কিলোমিটার এবং লোক সংখ্যা 189,580 জন। 1918 খ্রিস্টাব্দে এখানে থানা সদর দপ্তর প্রতিষ্ঠিত হয়। 1983 খ্রিস্টাব্দে টঙ্গিবাড়ি থানা উপজেলায় উন্নীত হয়। এলাকাটি ছিল তুলনামূলকভাবে নিচু ভূমি। এলাকার বৃহৎ অংশ সারা বছর পানির নিচে ডুবে থাকত। বর্ষাকালে প্রায় পুরো এলাকা পানির নিচে চলে যেত। এ অবস্থায় লোকজন মাটি উঁচু করে বসতবাড়ি নির্মাণ করত, কিন্তু পর্যাপ্ত মাটি পাওয়া যেত না। তাই ছোট এক টুকরো জমি মাটি দিয়ে ভরাট পূর্বক উঁচু করে বাঁশ, কাঠ, খড় ইত্যাদি দিয়ে ছোট বাড়ি তৈরি করে থাকত। এরকম ছোট ঘর স্থানীয়ভাবে টং নামে পরিচিত ছিল। এলাকায় অধিকাংশ বাড়ি ছিল টং, তাই টং হতে এলাকাটির নাম হয় টঙ্গিবাড়ি। আবার অনেকে মনে করেন এখানে একটি জলটুঙ্গির ছিল, মেয়েরা এই জলটুঙ্গিতে স্নান করত। জলটুঙ্গি যে বাড়ি বা গ্রামে অবস্থিত ছিল সে বাড়ি তথা গ্রামটি টঙ্গিবাড়ি নামে পরিচিত ছিল। পরবর্তীকালে যার নাম হয় টঙ্গিবাড়ি। জাতীয় জাদুঘরে রক্ষিত কোষ্টি পাথরের মূর্তি, প্রাচীন মঠ ও কালীবাড়ি টঙ্গিবাড়ি উপজেলার প্রাচীন নিদর্শন। টঙ্গিবাড়ি উপজেলার দর্শনীয় স্থান: কাজল রেখা নদী, নয়ানন্দ ঈদগাহ মাঠ, চাঠাতিপাড়া গ্রামের ঐতিহাসিক দিঘি, চাঠাতিপাড়া জামে মসজিদ, পদ্মা নদীর তীরে হাসাইল বাজার, পুলঘাটা ব্রিজ, ঐতিহ্যবাহী পদ্মা নদী, ধলেশ্বরী নদীর উপর বেতকা ব্রিজ, সোনারং একজোড়া মঠ, হাসাইল বানারি আশ্রয়ন কেন্দ্র, নাটেশ্বর প্রত্নতাত্ত্বিক খননকৃত বৌদ্ধ মন্দির ও স্তূপ। টঙ্গিবাড়ি উপজেলার নদ নদী: টঙ্গিবাড়ি উপজেলার উল্লেখযোগ্য নদী হল পদ্মা, ধলেশ্বরী ও রজত রেখা ইছামতী শাখা। এই এলাকার কৃষিকাজে এই নদীগুলোর পানি ব্যবহার হয়ে থাকে। এছাড়া এক স্থান থেকে অন্য স্থানে গমন এবং মালামাল পরিবহনে এই নদীগুলো ব্যবহৃত হয়। এসব নদীতে প্রচুর মাছ পাওয়া যায়। টঙ্গিবাড়ি উপজেলার সাথে যোগাযোগ ব্যবস্থা: টঙ্গিবাড়ির যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। টঙ্গিবাড়ির যোগাযোগের প্রধান মাধ্যম হলো সড়ক পথ। মুন্সিগঞ্জ থেকে 12-13 কিলোমিটার দূরত্ব বাস, টেম্পো, অটোরিক্সা যোগে যাতায়াত করা যায়। ঢাকা থেকে আসতে চাইলে গুলিস্তান গোলাপশাহ এর মাঝার চত্বর থেকে SS অথবা DM পরিবহনে চড়ে আসা যায়। দূরত্ব 35-40 কিলোমিটার। টঙ্গিবাড়ি উপজেলার প্রখ্যাত ব্যক্তিত্ব মইনুল হোসেন। মইনুল হোসেন 1952 সালের 5ই মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ির ধামপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। তার বাবা মুজিবুল হক ফরিদপুর রাজেন্দ্র কলেজের ইতিহাসের শিক্ষক ছিলেন। ছেলেবেলায় মইনুল হোসেন চেয়েছিলেন প্রকৌশল বিষয়ে পড়তে। ঢাকা তখন গণ অভ্যুত্থানে উত্তপ্ত। এই সময় মইনুলকে ফরিদপুর থেকে ঢাকায় পাঠানো হয়। 1970 সালে তিনি ভর্তি হন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য বিদ্যা বিভাগে। 1976 থেকে 1998 সাল পর্যন্ত সৈয়দ মইনুল হোসেন 38টি বড় বড় স্থাপনার নকশা করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য হল জাতীয় স্মৃতিসৌধ, বাংলাদেশ জাতীয় জাদুঘর, ভোকেশনাল টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট ও ভোকেশনাল ট্রেনিং ইনস্টিটিউট, বাংলাদেশ বার কাউন্সিল ভবন, চট্টগ্রাম ইপিজেড এর অফিস ভবন, শিল্পকলা একাডেমির 1200 আসন বিশিষ্ট অডিটোরিয়াম, উত্তরা মডেল টাউন। আশুতোষ গাঙ্গুলি, উপমহাদেশের বরেণ্য শিক্ষাবিদ ও দাতা আশুতোষ গাঙ্গুলি টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রাউদভোগ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি মুন্সিগঞ্জের শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হরগঙ্গা কলেজের প্রতিষ্ঠাতা। এই মহাবিদ্যালয়টি শ্রী আশুতোষ
গাঙ্গুলির 1 লক্ষ রুপি অনুদানের ফলে এবং তার মহানুভবতার কারণে প্রতিষ্ঠিত হয়েছিল। এই কলেজটির নাম হরগঙ্গা কলেজ রাখা হয় শ্রী আশুতোষ গাঙ্গুলির পিতা শ্রী হরনাথ গাঙ্গুলি এবং মাতা গঙ্গাশ্বরী দেবীর নামের প্রথম অংশ অনুসারে। 1938 সালের 18ই ডিসেম্বর ব্রিটিশ রাজের অধীনে অবিভক্ত বাংলার ভারতবর্ষ অন্তর্ভুক্ত তৎকালীন মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শেরে বাংলায় কে ফজলুল হক কলেজটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন। আনুষ্ঠানিক শিক্ষা কার্যক্রম শুরু হয়েছিল 1939 সালে। কলেজটির প্রথম অধ্যক্ষ ছিলেন শ্রী বীরেন্দ্র মুখার্জি, যিনি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজে নেতাজি সুভাষ চন্দ্র বোসের সমসাময়িক ছিলেন। ডক্টর ফখরুদ্দিন আহমেদ 1940 সালের 1 মে মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নের রবনগরকান্দি গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডক্টর মহিউদ্দিন আহমেদ। ফখরুদ্দিন আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতি বিষয়ে 1960 এবং 1961 সালে যথাক্রমে স্নাতক ও স্নাতকোত্তর উভয়টিতে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। তিনি যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের উইলিয়ামস কলেজ থেকে উন্নয়ন অর্থনীতিতে মাস্টার্স এবং প্রিন্সটন বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে ডক্টরেট সম্পন্ন করেন। শিক্ষা জীবন সম্পন্নের পর তিনি কিছুকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন। এরপর তিনি তৎকালীন পাকিস্তানের কর্ম কমিশনে যোগ দেন। বাংলাদেশের স্বাধীনতার পর তিনি 1978 সাল পর্যন্ত বাংলাদেশ কর্ম কমিশনে চাকরি করেন। সে বছরই তিনি বিশ্ব ব্যাংকে যোগদান করেন এবং সময়ের ব্যবধানে বিভিন্ন পদ পার করে ব্যাংকের উপরাষ্ট্রপতির পদে অধিষ্ঠিত হন। 2001 সালের 19 নভেম্বর তিনি বিশ্ব ব্যাংকের তার পদ থেকে পদত্যাগ করেন এবং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে যোগদান করেন। 30 এপ্রিল 2005 সালে গভর্নর হিসেবে তার মেয়াদ অতিক্রমের পর তিনি পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন PKSF কর্মরত ছিলেন। রাজনৈতিক দলগুলোর দ্বারা সৃষ্ট বিশৃঙ্খল অবস্থার পরিপ্রেক্ষিতে 2007 সালে 12ই জানুয়ারি তৎকালীন প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। একই সাথে সেনা সমর্থিত একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয় যার প্রধান উপদেষ্টা ছিলেন ফখরুদ্দিন আহমেদ। সত্যেন সেন 1907 সালের 28শে মার্চ বিক্রমপুর বর্তমান মুন্সিগঞ্জ জেলার টঙ্গিবাড়ি উপজেলার সোনারং গ্রামের সেন পরিবারে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় ডাক নাম ছিল লস্কর। তার পিতার নাম ধরণী মোহন সেন এবং মাতার নাম মীনা লিনী সেন। 4 সন্তানের মধ্যে সত্যেন ছিলেন সর্বকনিষ্ঠ। সোনারং গ্রামের সেন পরিবার ছিল শিক্ষা ও সংস্কৃতি চর্চার এক অনন্য উদাহরণ। সত্যেন সেন 1981 সালে 5ই জানুয়ারি মৃত্যুবরণ করেন।